আজকে তো বউদের কথা তেমন কিছু বলেছি কি আমি বলিনি কারণ ঘরে ঘরে আছে বললে আবার অশান্তি লেগে যাবে ওই জন্য আমি উঠোনে আছে বলে আর বলিনি তাহলে এই জায়গায় মেয়েরা অনেক কিছু বলে সংসার থেকে আপনাকে ডিভাইড আলাদা করতেই পারে কিন্তু এতটুকু মনে রাখবেন ওই যে মেয়েটা তোমার কাছে তোমার বাপমার বিরুদ্ধে বলছে ও আবার দুদিন পর তোমাকে বলবে চলো না গো ভাই ভাবি আব্বা মার সাথে খারাপ ব্যবহার করছো তুমি বিচারটা করে দিয়ে আসবে চলো না বলি আবার এখান থেকে নিয়ে ওখানে একবার গিন্নি সাজবে ভাবি মাকে তুমি দেখো না কেন শালা ছেঁচড়া মহিলা এ নিজের শাশুড়ির সাথে কথা বলে না অম্মা বারান্দা মাঝখান থেকে পাঁচিল কেউ কারোর মুখ দেখবে না 30 বছর পাঁচিল লেইনি মাঝখানে আর যেই 32 বছর বয়সে বিয়ে দিল 34 বছর বয়সে পাঁচিল উঠে গেল যদি বলা হয় বাদল কি হলো রে মাঝখানে পাঁচিল কেন বলছে আমার মায়ের সাথে আমার বইয়ের হচ্ছে না মিল নাই কেন মিল নাই আসলে পুরুষ নয় এ হিজরা ওই হিজরা যার জন্য ওর স্ত্রীকে কন্ট্রোল করতে পারছে না যার জন্য ওর বউর উপরে মডেল হয়ে গিয়ে ও বউ যা বলছে তাই শুনছে আদেশ করেন বউ বউ গুরুজন বউয়ের আদেশ যে শুনবে সে দেখবে বৃন্দাবন তাই সাবধান অবশ্যই বউর হক বউকে দিতে হবে স্ত্রীর হক স্ত্রীকে দিতে হবে পিতামাতার হক পিতামাতাকে দিতে হবে পিতামাতার ভালোবাসার সাথে স্ত্রীর ভালোবাসার কোন রকম মিল থাকে না কথা ঠিক কি না দুজনের ভালোবাসা আলাদা আমি সাবধান নিজে বাফা দিয়েছি এই মজলিসে যারা বাফা দিয়েছেন বাফারা দুঃখ বেদনা মাহারা দুঃখ বেদনা কষ্ট কতটা যাদের হারিয়েছে তারাই বোঝে কথা ঠিক কি না আর যাদের আছে তারা অনুমান করতে পারে না হে যুবক ভাই হে নওজোয়ান ভাই আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি আমি আপনাদেরকে একদম পা দুখানা জড়িয়ে ধরে বলছি আল্লাহর হস্তে বাপমার সাথে একটু ভালো ব্যবহার করে বাপমার সাথে ভালো আচরণ করে তাদেরকে দুটো খাওয়া দাওয়ার চেষ্টা করুন তাদের ভালো ব্যবহার করুন কোন বাপমা এরকম আশা করে না যে আমার ছেলে আমার কাছে জিসিবি গাড়ি কিনে দিকে আমি চা খেতে যাবো মসজিদ তলায় এরকম আশা করে এতটুকু আশা করে আমার ছেলে খোঁজ নিগো আব্বা কি দুপুর দুটো বাজে গোসল করো নি কেন ভাত খাও নি কেন গোসল করে নাও ভাত খেয়ে নাও তাড়াতাড়ি এইটুকু যদি কোনো ছেলে তার বাপ মা তিন বেলা খোঁজ নেয় সেই বাপ মার দিল খুশ কথা ঠিক কি না কিন্তু এইটুকু খোঁজ নিলে আবার আমাদের বিচন মন্ত্রী রেগে যাবে তুমি গলিতে দাঁড়িয়ে আব্বাকে কি বলছো না যেন মনে হয় বাপের সাথে আমার যেন ভোল লেনদেন চলছিল সাবধান পিতা মাতার সাথে ভালো আচরণ করুন ভালো ব্যবহার করুন তারপরে আন্দোলন করুন আজ পর্যন্ত যত শুনেছেন যত বক্তব্য শুনেছেন ফুরফুরা শরীফ হুজুরদের বলুন এমনি অন্য বক্তাদের বলুন সবাই বলেছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে বলেছে না বলেন কিন্তু ওয়াজ ওয়াজ হচ্ছে আর বাপ মার সাথে ততই আলাদা হচ্ছে কুরবানি এলে শুধু সংসার বেড়ে যাচ্ছে ঘর বেড়ে যাচ্ছে বাড়ি বেড়ে যাচ্ছে অনুরোধ করব আমি এতটুকু হাতে না ধরে দুটো পা দুখানা জড়িয়ে ধরে কত মুরব্বীরা আমাদের কাছে কাঁদে অনেক সময় নেমে গেলে পিতা মাতা সম্পর্কে আমি তো বেশি ওয়াজ করি আমাকে অনেকে বলে বাবা ওয়াজ শুনে লাভ হবে না সেই জায়গা তাই আমার চারটে ছেলে আমাকে ইনকাম করেই খেতে হয় এটা দুঃখ কষ্ট আর বাপ মা যদি চোখের পানি ফেলে বদদোয়া করে তুমি আজমিরে যাওয়ার হুটিয়ারি যাও ফুরফুরা শরীফে যাওয়ার যেখানে যাও তোমার দোয়া কখনো কবুল হবে না এই আমি বলছি না ফুরফুরা শরীফের সুলতান ওয়াজিদ ছোট হুজুর পীর কেবলাকে আমরা মানি কি মানি না ছোট হুজুর পীর কেবলা বলেছেন আল্লাহ এবং রসুলের পরের স্থান হলো আব্বার মা তারপরে যত পীর মোর্শেদ আছে তাদের স্থান আমি জানি আমার বাপ সিগারেট খায় আমি জানি আমার বাপ জুয়া খেলে আমি জানি আমার বাপ বিড়ি খায় গাঁজা খায় দাড়ি নেই নামাজ পড়ে না খাক না বাবা তোমার বাপ বিড়ি খায় তুমি ছ মাস বিড়ি কিনে দাও তোমার বাপ সিগারেট খায় ছ মাস সিগারেট কিনে দাও দিয়ে হাতটা ধরে একদিন বলো আব্বা আমরা বড় হয়েছি তুমি সিগারেট খাও আমাদের মান সম্মান লাগে এটা একটু ছেড়ে দাও একটা বাপ বাচ্চা মানুষ করতে গিয়ে একটা মা কত কষ্ট ত্যাগ স্বীকার করতে পারে ওই বাপটা ছেলে মেয়ে সম্মানের দিকে তাকিয়ে বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দিতে পারে কি পারে না আল মাদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ মুআল্লিমের অধীনে
সঠিকভাবে হজ করতে চান, পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান, তাহলে আর দেরি নয়। আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। লাভাই লাভাই লাভাই।